নমস্কার বন্ধুরা, হর্ষি রান্নাঘর থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি চটজলদি তৈরি করে নেওয়া যায় মজাদার একটা রেসিপি দেখে নেওয়ার জন্য। আজকে আমি ডিম আর আলু দিয়ে খুবই সহজ আর মজার একটা রেসিপি বানিয়ে দেখাবো। হঠাৎ বাড়িতে কোনো অতিথি আসলে বা রান্না করতে আলসেমি লাগলে খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারবেন। তো প্রথমে চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়া আর হাফ চামচ নুন। এখন নুন আর হলুদটাকে তেলের সঙ্গে মিশিয়ে আমি আগে থেকে ডিম সেদ্ধ করে মাঝখানে কেটে রেখেছি, ওই ডিম এখন এই তেলের উপরে দিয়ে দিলাম। তো আমি এখানে দুইটা ডিম মাঝখানে কেটে রেখেছি। তো এখন এই ডিমগুলোকে আমি উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দেখুন আমার এখানে এক পিঠ ভাজানো হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু লোতেই রাখবেন। আমার এখানে ডিমের কালার চেঞ্জ হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইতেই আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি আর তিনটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে আমি এখন 2 মিনিট মতো ভেজে নেব। এরপরে দিয়ে দিলাম আমি আদা রসুন বাটা। এখন এই আদা রসুন বাটাটাকেও একটু ভেজে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। দেখুন জলটা ফুটে উঠছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ, জিরা গুঁড়া আর লঙ্কার গুঁড়া। এখন সমস্ত কিছু আমি ভালো করে কষিয়ে নেব। আমার এখানে কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা বড় সাইজের আলু আগে থেকেই কুচি করে কেটে রেখেছি, এখন এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন মশলার সঙ্গে এই আলুটাকে আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আলুটাকে একটু ভেজে নিলাম। এখন এর মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেব আলুটাকে সেদ্ধ করার জন্য। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিট মতো জাল করে নেব। প্রায় 5 মিনিট পর দেখুন জলটা অনেকটাই টেনে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো নুন। আমার এখানে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দিলাম পরিমাণ মতো। জলটা ফুটে উঠছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট মতো হাই ফ্লেমে জাল করে নেব। প্রায় 2 মিনিট পর দেখুন ঢাকনাটা আমি তুলে নিলাম, জলটা অনেকটা টেনে গেছে। এখন এর মধ্যে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি। তো তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের ডিমের ঝোল।